আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তানজিনা ফ্রম তানজিনা সল্ট। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার এই ভিডিওটি গত 4 দিন আগের ওম্যান্স ডেতে আমরা খুব ছোট্ট পরিসরে ওম্যান্স ডে সেলিব্রেশন করেছিলাম, সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। যদিও ভিডিওটি খুবই ছোট, কারণ আমি নিজেও অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি ওইভাবে আসলে শ্যুট করা হয়নি। তো আপনারা অনেকেই হয়তো জানেন আমার খুব ছোট্ট একটি বিজনেস আছে, অনলাইন বিজনেস ইতালিতে। আমার পেজের নাম ঢাকা শপার্স ইতালি, ইন্ডিয়ান ক্লোদিং বিজনেস। তো যারা ইতালিতে থাকেন তারা কিন্তু চাইলে আমার পেজটা ভিজিট করতে পারেন, যদি কারো ভালো লাগে অবশ্যই পারচেস করতে পারেন। তো আমরা এখানে কিছু আপু একত্র হয়েছিলাম, আমরা সবাই ইতালিতে আসলে রোম শহরে অফলাইন অনলাইন সেলার আপুরা, আমরা এখানে আমরা সবাই একত্র হয়েছি, আমাদের বিজনেস সম্পর্কে কথা বলেছি, আমরা গল্প করেছি, আড্ডা দিয়েছি, অনেক অনেক সুন্দর কিছু মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি। অনেকে হয়তো ভাবে যে সেলার সেলারের মধ্যে হয়তো দ্বন্দ্ব থাকে, বাট আমরা সেটা চাইনি। আমরা চেয়েছি, যেহেতু আমরা সবাই দেশের বাহিরে থাকি, এখানে আমরা বাঙালিরা কিন্তু একটা পরিবারের মতো, সো আমরা একটা বন্ড ক্রিয়েট করতে চেয়েছি। সেই উদ্দেশ্যেই আসলে এই প্রোগ্রামটা আয়োজন করেছে, যে আপু কেক খাচ্ছে আর যে খাওয়াচ্ছে, এই দুই আপু মুন্নি আমিন আপু, তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমরা সবাই, অনেকে আরও আসার কথা ছিল বাট আসতে পারেনি, তারপরও আমরা মোটামুটি প্রায় 13-14 জন এসেছিলাম। তো আমরা খুব সুন্দর আসলে মুহূর্ত কাটিয়েছি, কেক খেয়েছি, খুব মজার বিরিয়ানি খেয়েছি, অনেক আড্ডা দিয়েছি। আর আমরা নারীরা কিন্তু চাইলে ঘরে বাইরে একত্রে সব কাজ সামলিয়ে নিতে পারি, হ্যাঁ, কিন্তু আমাদের প্রয়োজন একটু পারিবারিক সাপোর্ট। পরিবার থেকে যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে কিন্তু অনেকেই তাদের মনের সুপ্ত বাসনা তারা কিন্তু সেটা বহিঃপ্রকাশ করতে পারে পরিবারের সাপোর্টে। তো যাই হোক, আসলে এত জ্ঞানী জ্ঞানী কথা না বলি, এটা আসলে সবাই জানে। তো এই তো আমি খুব ছোট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, জানি না কেমন লাগছে আপনাদের, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কিন্তু।